বন্ধুরা, অরুন্ধতীর সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা অসাধারণ কবিতা তোমাদেরকে শোনাব। কবিতাটির নাম আজ তারা কই সব, কবি জীবনানন্দ দাস। আজ তারা কই সব, ওখানে হিজল গাছ ছিল এক পুকুরের জলে, বহু দিন মুখ দেখে গেছে তার, তারপর কি যে তার মনে হলো, কবে কখন সে ঝরে গেল, কখন ফুরালো, আহা চলে গেল কবে যে নীরবে, তাও আর জানি না কো। ঠোঁট ভাঙা দাঁড় কাক ওই বেল গাছটির তলে, রোজ ভোরে দেখা দিত অন্য সব কাক আর শালিকের দৃষ্ট কোলাহলে, তারে আর দেখি না কো, কত দিন দেখি নাই, সে আমার ছেলেবেলা হবে। জানালার কাছে এক বোলতার চাক ছিল, হৃদয়ের গভীর উৎসবে খেলা করে গেছে তারা কত দিন, ফড়িং কিটের দিন যত দিন চলে। তাহারা নিকটে ছিল রোদে আনন্দে মেতে, অন্ধকারে শান্ত ঘুম খুঁজে, বহুদিন কাছে ছিল অনেক কুকুর, আজ পথে ঘাটে নড়াচড়া করে, তবু আধারে ঢের মৃত কুকুরের মুখ, মৃত বিড়ালের ছায়া ভাসে। কোথায় গিয়েছে তারা, ওই দূরে আকাশের নীল লাল তারার ভিতরে, অথবা মাটির বুকে মাটি হয়ে আছে শুধু, ঘাস হয়ে আছে শুধু ঘাসে। শুধালাম উত্তর দিল না কেউ উদাসীন অসীম আকাশে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইকস দিও, শেয়ার করো, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে ঝটপট চলে যায়। ধন্যবাদ।